বেলে মাছের ঝুড়ি। মাছে ভাতে বাঙালিদের খাবারে ভিন্নতা থাকবে না তা কি হয়? তেমনই একটি রান্না বেলে মাছের ঝুড়ি। গরম ভাতে বেলে মাছের ঝুড়ি মন পেট দুটোই ভরিয়ে দেয়। তাহলে চলুন শুরু করি বেলে মাছের ঝুড়ি। এখানে মাঝারি সাইজের চারটি বেলে মাছ কেটে ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন এগুলো সেদ্ধ করে নেব। অল্প পানিতে সামান্য লবণ ও হলুদ দিলাম। এখন ঢেকে দিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। মাছে পানি ততটুকুই দিয়েছি যাতে সিদ্ধ হওয়ার পর পানি ফেলে দিতে না হয়। মাছ সিদ্ধ হয়ে গেছে, এবার এগুলো একটু ঠান্ডা করে কাটা বেছে নেব। এমনিতে বেলে মাছের কাটা খুব বেশি না, তবুও খুব সতর্কভাবে এই কাজটি করতে হবে যাতে কোনো কাটা অবশিষ্ট না থাকে। কাটা ছাড়ানো হয়ে গেছে, এবারে চলে যাব রান্নায়। একটি ডিশে 1.5 টেবিল চামচ তেলে 2টি তেজপাতা ছেড়ে দিলাম। এবার এতে দেব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা সিদ্ধ হয়ে কালার পরিবর্তন হলে দিয়ে দেব 1 টেবিল চামচ আদা পেস্ট। এবং 1 চা চামচ রোস্টেড জিরা পাউডার। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, এবার এতে দিয়ে দেব কাটা ছাড়ানো সেদ্ধ বেলে মাছ। মাছের গায়ে কষানো মশলা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর দিয়ে দিলাম সামান্য পানি। এই পানিটা আমি মাছ সিদ্ধ করার পর ডিশের গায়ে যে মাছ লেগেছিল সেটা ধুয়ে নিয়েছি। ভালোভাবে নেড়ে মিশিয়ে দিলাম। দিয়ে দিলাম ফালি করে কাটা 5টি কাঁচামরিচ। এরপরে কাজটি কিন্তু একটু সময় নিয়ে করতে হবে। মিডিয়াম লো ফ্লেমে রেখে নেড়ে চেড়ে মাছগুলো ভেজে নিতে হবে একটু পোড়া পোড়া করে। খেয়াল রাখতে হবে যাতে খুব বেশি পুড়ে না যায়, তাহলে কিন্তু পুরো মাছের স্বাদই বিগড়ে যাবে। নেড়ে চেড়ে লালচে করে ভেজে নিয়েছি, এবার ফোড়ন দেব। একটি ডিশে দিলাম 1 টেবিল চামচ সরিষার তেল ও পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা গোল্ডেন করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার এটা মাছের ঝুড়িতে ঢেলে মিশিয়ে দেব। রান্না প্রায় শেষ। এবার 2-3টি লেবু পাতা ছিঁড়ে মাছ দিয়ে পাতাগুলো ঢেকে দিতে হবে, তাতে করে লেবু পাতার ঘ্রাণটা মাছের সাথে মিশে যাবে। লেবু পাতার ঘ্রাণ যদি কম হয় তাহলে পাতা বাড়িয়ে দেওয়া যেতে পারে। ঢাকনা দিয়ে ঢেকে লো ফ্লেমে রেখে দেব 3-4 মিনিট।
তৈরি হয়ে গেল রসনা বিলাসীদের জন্য বেলে মাছের ঝুড়ি।